মা সন্ধ্যা খাবারের ফুড কোয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ম্যাডাম মা সন্ধ্যা ফুড কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, আমি যে কটা আইটেম ট্রাই করলাম খুবই ভালো। থ্যাংক ইউ। দেখুন আমরা আমাদের রিভিউটা ডাইরেক্ট তুলে ধরছি। এর আগে আমরা যে ভিডিওগুলো করতাম এই রিভিউগুলো দিতাম না, অনেকে ভাবে যে ফেক ভিডিও, সেই জন্য আমরা আজকের থেকে রিভিউগুলো, এবার থেকে যে কটা ভিডিও করবো আমরা সব কটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আজকে 26শে জানুয়ারি সল্টলেক কাস্টার সঙ্গে আমরা রিভিউটা নিচ্ছি, তার রিভিউটা তুলে ধরবো। কারণ আমাদের মাসালে কারণে ছোটো সার্ভিস কোয়ালিটি ভালো ছিল। এটা কেমন আছে? দারুণ দারুণ মা সন্ধ্যা কাটে, জিন্দাবাদ, খুব ভালো কাছে। আমাদের সার্ভিসটা কেমন আছে? সার্ভিস ভালো, মানে এই তো দেখছো যে খুব লোকজন খুব স্যাটিসফাইড। আমি দেখছিলাম মানে অন ক্যামেরা অফ ক্যামেরা অনেকেই বলাবলি করছে, খুব ভালো আয়োজন হয়েছে, খুব ভালো আয়োজন। আর ভেজ স্যুপ, টিকিয়া, কাবাব, রেশমি কাবাব, মিঠা চুড়ি, পিস কচুরি, স্টাফ আলুরদম। ক্যাডারা সোনারপুর গোরখারা বাদামতলা 7,150, যে কাজটা চলছে সল্টলেকে সে তাই আমরা এক বছর জন্মদিন অনুষ্ঠানটা করছি। এটা আমি আমার ছোটো এই ভাইটা মানে বউ ভাই ছেলের মতো ওকে দায়িত্ব বলেছিলাম যে তুমি আমাদের এখানকার সল্টলেকের লোকেদের কিরম পছন্দ, সেটা আমি ওকে দায়িত্ব দিয়েছি, বলে দিয়েছিলাম এই রকম। এইবারে ও দায়িত্ব সহকারে সেটা পালন করেছে, বাচ্চার যেরকম পছন্দ বাচ্চাদের সেরকমভাবে ও সাজিয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার সম্বন্ধে এখনও পর্যন্ত রিপোর্ট কেউ বলেনি যে কোনো খারাপ, সুতরাং আমার ওর পরে খুব ইমপ্রেস যে ভালো লেগেছে। আমার সার্ভিস কোয়ালিটি কেমন থাকবে? একদম সার্ভিসও হচ্ছে অনুষ্ঠান ঠিক আছে, একদম ফুড কোয়ালিটি ঠিক আছে, সার্ভিসও ঠিক চলছে এখনও। পোলাও, স্টিম রাইস, কাতলা কালিয়া, চিকেন কষা, চাটনি, ভর্তা, গোলাপ জামুন।